Ну, в принципе. А? Ну, все. Пацаны, да. Иди там. Давай, кредите. Да, пиво. আমি এটা দিয়ে দিবো। এবার তো ভোটের প্রচারে দাদাকে আসলেও থাকলেন পিছনে, কি মনে হলো, কি অভিজ্ঞতা? ভালো লাগছে সবাইকে, আমরা প্রেম পেয়েছি আদর সম্মান আমরা পেয়েছি ওনার জন্য। সবার মনে খুব একটা রেসপেক্ট আছে, যা উনি একটা করে গেছে ফ্যামিলি পোস্টে, সব ওনার হাই প্রোফাইল রায়গঞ্জ কেন্দ্র প্রধানমন্ত্রী পর্যন্ত প্রচার করে গেছেন, সে জায়গায় কতটা চ্যালেঞ্জিং মনে হচ্ছে জয়টাকে? দেখো চ্যালেঞ্জ তো যাটা একটা গেম খেলো বা পরীক্ষা দাও, সব মধ্যে একটা চ্যালেঞ্জ তো থাকবে, আর বিনা চ্যালেঞ্জ কোনো মানে রেজাল্টটাও ভালো হবে না। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি আমরা, আর একটা গর্ব কি প্রধানমন্ত্রী এসে ওনার একটা জন্য বলে গেছে, খুব ভালো লাগছে। সকাল সকাল মহিলারা এসেছেন, আছেন, আর মায়েদের দিদিদের বোনেদের হৃদয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিরাজ করে। এবার মায়েরা দিদিরা মানে এই ড্রাইভিং সিটটা মমতা দিদিকে উপহার দিতে আসছে, তো সেই জন্য মায়েদের দিদিদের বলেছেন আমার এই স্থল থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা করি। এখনো পর্যন্ত কি কোনো জায়গায় কোনো সমস্যা? না, এখন পর্যন্ত আমার কাছে কিছু আসেনি, এখন আমি জাস্ট এখানে আমার ভোট দিয়ে আমি বেরোচ্ছি, তারপর যদি কোনো সমস্যা হয় নিশ্চিত আমি সেটা। কিন্তু সপরিবারে আপনি বেরিয়েছেন আজকে, সপরিবারে ভোট দিতে হবে, উৎসবে তো সপরিবারেই উৎসব পালন করা উচিত, সেই জন্য আজকে আমি মনে করি গণতন্ত্রের উৎসব আছে, সেই জন্য পরিবারের সাথেই এই উৎসব যেতে পারবো। আবার একবার জিজ্ঞেস করছি কতটা সাপোর্ট যেই রায়গঞ্জ সিট।